শহীদনগর অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি নাদিয়া আফরোজ, সহকারী শিক্ষক শহীদনগর এমিজলিল উচ্চ বিদ্যালয় দাউদকান্দি কুমিল্লা। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি নিজ নিজ বাড়িতে সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বাংলা প্রথম পত্রের একটি কবিতা পড়াবো। আশা করি তোমরা আমার পাঠটি পড়বে। শিক্ষার্থীরা এসো আমরা নিচের ছবিগুলি দেখি। কী আছে ছবিতে? ইউসুফ জুলেখা, সয়ফুল মুলক, কী কাব্যগ্রন্থ? নিশ্চয়ই অনেকে বইগুলি কেউ পড়েছো বা কেউ দেখেছো। তো তোমরা কি বলতে পারবে এই বইগুলি কে লিখেছেন? হ্যাঁ, ঠিক বলেছ, লিখেছেন মধ্যযুগীয় অন্যতম প্রধান কবি আব্দুল হাকিম। তো আমাদের বইয়ে নবম দশম শ্রেণীর পাঠ্যবইয়ে কবি আব্দুল হাকিমের একটি কবিতা আছে, বলতে পারবে সেই কবিতাটি কি? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, কবিতাটি হচ্ছে বঙ্গবাণী। বঙ্গবাণী মানে কি? বাংলা ভাষা। লিখেছেন কবি আব্দুল হাকিম। বঙ্গবাণী কবিতাটির পাঠ শেষে শিক্ষার্থীরা কবি আব্দুল হাকিমের পরিচয় বলতে পারবে, কিছু নতুন শব্দের অর্থ বলতে পারবে, কবিতার মূল ভাব বলতে পারবে। তাহলে এসো আমরা কবি পরিচিতি সম্পর্কে একটু জেনে নিই। কবি আব্দুল হাকিম জন্মগ্রহণ করেন আনুমানিক 1620 খ্রিস্টাব্দে সন্দ্বীপের সুধারামপুর গ্রামে এবং মৃত্যুবরণ করেন 1690 খ্রিস্টাব্দে। আব্দুল হাকিমকে মধ্যযুগীয় কবি বলা হয় কেন? নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জাগছে শিক্ষার্থীরা। হ্যাঁ, তাহলে শোনো, বাংলা সাহিত্যের সময়টাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে প্রাচীন যুগ, আরেকটি হচ্ছে মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগের সময়টা হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং 1801 থেকে চলমান হচ্ছে আধুনিক যুগ। কবি আব্দুল হাকিম যেহেতু জন্মগ্রহণ করেন 1620 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 1690 খ্রিস্টাব্দে, তাই মধ্যযুগের সময়টা হচ্ছে 1201 থেকে 1800 পর্যন্ত। তাই কবি আব্দুল হাকিমকে বলা হয় মধ্যযুগীয় কবি। কবি আব্দুল হাকিমের বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হচ্ছে নূরনামা, নসিহতনামা, সয়ফুল মুলক, কারবালা, শিয়াবনামা ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা বঙ্গবাণী কবিতাটি পড়ি এবং সেটার ভাবার্থ জেনে নিই। কবিতাকে দুটি অর্থে ভাগ করা হয়, একটি হচ্ছে আক্ষরিক অর্থে, আরেকটি হচ্ছে ভাবার্থে। তবে কবিতাকে ভাবার্থেই বোঝাতে হয়। চলো আমরা বঙ্গবাণী কবিতাটির ভাবার্থ বুঝি। কিতাব পড়িতে যাহার নাহিক অভ্যাস। কিতাব মানে কি? কিতাব মানে হচ্ছে বই। বই পড়তে যারা জানে না, যারা মূর্খ, যারা যাদের বই পড়ার অভ্যাস নেই, সেসবে কহিল মতে মনে হাবিলাস। কবি বলেছেন যারা বই পড়তে জানে না, যারা মূর্খ, তারা তাদের মনের ইচ্ছে আমাকে আমার নিকট প্রকাশ করলো বা আমাকে জানালো। কি জানালো? তে কাজে নিবেদী বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তুষী আমি সর্বজন। তারা বলেছে আমাকে, আমি যেন বাংলায় সাহিত্য রচনা করি। তাদের সেই কাজ আমি নিজে নিজ পরিশ্রম দিয়ে করেছি, তাদেরকে সন্তুষ্ট করেছি। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে বাগ। কবি আরও বলেছেন আরবি ফার্সি ভাষায় কবির কোনো রাগ নেই, কিন্তু যারা মাতৃভাষা বুঝে না, যারা নিজ ভাষা বুঝে না, মাতৃভাষা বুঝে না, তাদের কি কপাল, তাদের ললাট মানে কি কপাল, তা পুরে মানে পোড়া মানে বাণ, পুরে বাগ তাদের কপাল পোড়া। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখোয় আল্লাহ নবীর সিফত। আরবি ফার্সি হিন্দে মানে কোনো হিন্দি ভাষা না, তখনকার দিনে হিন্দি কোনো ভাষা ছিল না, হিন্দি মানে হচ্ছে বাংলা ভাষা।
আরবি ফার্সি হিন্দি নাই দুই মত। কবি বলেছেন তোমরা আরবি ফার্সি বা বাংলা ভাষায় আমার কোনো দ্বিমত নেই, যদিও আল্লাহ এবং নবীর সিফত মানে প্রশংসা করা হয় আরবি ফার্সি ভাষায়। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। কবি বলেছেন যে দেশে যে বাক্য, যেই দেশে যেভাবে যে ভাষায় মানুষ আল্লাহকে ডাকুক না কেন, আল্লাহ সব ভাষাই বুঝতে পারেন। আপে মানে কি? আপে মানে হচ্ছে নিজ বা স্বয়ং, নিরঞ্জন মানে স্রষ্টা, স্রষ্টা নিজে সব ভাষাই বুঝতে পারেন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী। সর্ববাক্যই কবি প্রভু বুঝতে পারেন, সেটা হোক হিন্দুয়ানি। হিন্দুয়ানি মানে হচ্ছে বাংলা ভাষা, বাংলা ভাষাকে বলা হয় হিন্দুয়ানি ভাষা, বা সেটা হোক হিন্দুয়ানি ভাষা, সব বাক্যই প্রভু বুঝতে পারেন। মারফত বেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সেই সবের গণ। মারফত মানে হচ্ছে মরমী সাধনা, যাদের ধর্মের ধর্মীয় জ্ঞান অনেক বেশি থাকে তাদেরকে বলা হয়, যাদের ধর্মীয় জ্ঞান, কবি বলেছেন মারফত বেদে যার নাহিক গমন, যাদের ধর্মীয় জ্ঞান নেই, ধর্মীয় জ্ঞান কম, তারাই শুধু বাংলা ভাষাকে হিংসে করে। হিন্দুর অক্ষরে হিংসে সেই সবের গণ, তারাই শুধু বাংলা ভাষাকে হিংসে করে। যেসবে বঙ্গিত জন্মে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। কবি বলেছেন যারা বাংলাদেশে জন্মগ্রহণ করো, বাংলা ভাষাকে হিংসে করে, তাদের জন্ম পরিচয় নিয়ে কবির মনে সন্দেহ আছে, কবি সন্দিহান, তাদের জন্ম পরিচয় নিয়ে তা কবি সন্দিহান। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। যারা দেশি ভাষা মাতৃভাষা যাদের মন জুগায় না, তারা কেন নিজ দেশ ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে না, কবি আক্ষেপ করে বলেছেন। কবি তাদেরকে অন্য দেশে চলে যাওয়ার জন্য অনুরোধ করেছেন যারা মাতৃভাষা ভালোবাসেন না। মাতা পিতা মোহক্রমে বঙ্গেত বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। বংশ পরম্পরায় আমরা এদেশে জন্মগ্রহণ করেছি, তে সেই দেশি ভাষা আমাদের কি খুব অতি খুব কাছের, মাতৃভাষা আমাদের খুব কাছের। কবি বঙ্গবাণী কবিতাটিতে মাতৃভাষার প্রতি অগাধ ভালোবাসা ফুটে উঠেছে। কবি নিজ ভাষা, কবি বলেছেন মাতৃ আল্লাহ যে ভাষাতে আল্লাহকে ডাকুক না কেন, আল্লাহ সব ভাষাই বুঝতে পারেন। মধ্যযুগীয় কবিরা আরবি ফার্সি শাস্ত্রে আরবি ফার্সি ভাষায় লিখতেন, কিন্তু কবি আব্দুল হাকিম ছিলেন বাংলা ভাষার প্রতি খুব অনুরাগী, বাংলা ভাষাকে কবি খুব ভালোবাসতেন, কবি বাংলা ভাষাতেই সাহিত্য রচনা করতেন। বাংলা ভাষার প্রতি কবির অগাধ ভালোবাসাই ফুটে উঠেছে কবি বঙ্গবাণী কবিতাটিতে। কবিতাটি কবির নূরনামা কাব্যগ্রন্থের অন্তর্গত, তার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে নূরনামা। নূরনামা কাব্যগ্রন্থ থেকেই বঙ্গবাণী কবিতাটি নেওয়া হয়েছে। আসো শিক্ষার্থীরা আমরা একটু নতুন শব্দ জেনে নিই। হাবিলাস, হাবিলাস শব্দের অর্থ হচ্ছে প্রবল ইচ্ছা বা অভিলাষ। মারফত, মারফত শব্দের অর্থ হচ্ছে মরমী সাধনা। এসো শিক্ষার্থীরা আমরা একটু প্রশ্ন করি, তোমরা উত্তর দিবে। কবি আব্দুল হাকিম কত সালে জন্মগ্রহণ করেন? হ্যাঁ ঠিক বলেছ, কবি আব্দুল হাকিম জন্মগ্রহণ করেন 1620 খ্রিস্টাব্দে। আব্দুল হাকিম কোথায় জন্মগ্রহণ করেন? হ্যাঁ ঠিক বলেছ, কবি আব্দুল হাকিম জন্মগ্রহণ করেন সন্দ্বীপের সুধারামপুর গ্রামে। তার লেখা বিখ্যাত কাব্যগ্রন্থটির নাম কি? বিখ্যাত কাব্যগ্রন্থটির নাম, হ্যাঁ ঠিক বলেছ, বিখ্যাত কাব্যগ্রন্থটি হচ্ছে নূরনামা। হাবিলাস শব্দের অর্থ কি? হ্যাঁ হাবিলাস শব্দের অর্থ হচ্ছে অভিলাষ বা প্রবল ইচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা কবিতাটির ভাবার্থ বুঝেছ, কবি পরিচিতিও বুঝেছ, ভালোভাবে পড়বে। তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজটি হচ্ছে বঙ্গবাণী কবিতার মূল ভাব লিখবে, কবিতাটির মূল ভাব লিখবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।